রেল বুঝুন আপনি? না মাত্র আসলাম। এই শুনলাম যে আগুনকে ব্লকে নাকি টিকিট বিক্রি পুলিশ ধরে নিয়ে গেছে। কই জানি না ভাই, আমি তাই আমি জানি না। তাহলে ব্লকে ও হুদে টিকিট বিক্রি করে কেন? পরে কে এটা হল মালিক বলতে পারবো? ব্লকে টিকিট মানে বিক্রি করলে তাদের প্রযোজককে টাকা দিতে হবে না এরকম? এটা তো হল মালিক বলতে পারবো, কারণ হল মালিক ছবির মালিক, তারা হল মালিক প্রতিষ্ঠান চালাইতে আছে। তারা এই করুক, তারা এই করুক, ঠিক আছে, ঠিক না আর কি। যদি হইবা থাকে আমি এখন আসছি, আমি বলতে পারি না, ঠিক আছে, আমি এখন আসলাম, আমি কইতে পারি না যে কি অবস্থা, কি কি চলছে এখানে। ইদানিং দেখলাম পুলিশ আসতেছে, এটা কিন্তু ভালো। হ্যাঁ আমি শুনছি এখানে আসছে পুলিশ, মানে এটা ঠিক না, যদি বেলা হইবা থাকে ঠিক না, কারণ আমরা চাই না যে দেশের মধ্যে ব্লাক হোক, কি হোক, তাদের মধ্যে সবাই সপরিবার নিয়ে ছবি দেখতে চায়। একটা টিকিট বিক্রি করলে প্রযোজক অর্ধেক টাকা পায়, সেখানে যদি ব্লাকে বিক্রি করে তাহলে তো এটা চিটারি করতেছে না। ওটা তো আপনার প্রযোজক পাবে না, সেটাই তো পাবে না, ছবির মালিক পাবে না, এটা তো অভ্যাস হয়ে গেছে। এই জন্য আসলে টিকিট আসলে ডিজিটাল যে ই টিকিটিং এটা হওয়া উচিত কিনা? ই টিকিটিং আমাদের বাংলাদেশে অতি জরুরি, সার্ভার বসানো দরকার, আর প্রত্যেকটা হল সুন্দরভাবে মানে গুছানো দরকার, সাউন্ড সিনেপ্লেক্স করা দরকার। সিনেপ্লেক্স দরকার নেই, আপনি যে সিঙ্গেলে সিঙ্গেলে আছে এটা যদি আপনি সুন্দর করে পর্দা সাউন্ড, তারপরে আপনার প্রজেক্টটা আপনি দেখবেন না, চেয়ার একটু খারাপ হলে সমস্যা নেই, আপনার সাউন্ডটা পর্দাটা আর প্রজেক্টটা যদি ভালো হয়, দুই ঘন্টা যদি বসে থাকে, যদি কমন লেগে যায়, সেক্ষেত্রে তো আসলে একটা বসার সুবিধা লাগবে। আমরা একসময় ছবি দেখছি খান সাহেবের, আমরা 2000 খান সাহেবের, তো আমরা তো 1999 সালের ভক্তসুলুর টিকা, মনে করেন যে আপনার ওই এই আমরা অনেক ছবি দেখছি তার প্রচুর, 18 বছর ধরে রাজত্ব করতেছে 2005 সাল থেকে, তো এমন দিন গেছে আমরা অনেক সময় খারাপ ছবি দেখছি, লজ্জার কিছু নেই। হ্যাঁ আমরা তো ঘেমে দেখছি, কেলিকে দেখছি যে পর্দা প্রজেক্টার অনেক হাউসফুল ভালো লাগছে, তো প্রত্যেকটা হলের ক্ষেত্রে পর্দা প্রজেক্টার আগে চেঞ্জ করতে দিব, তারপরে ওয়াশরুম, তারপরে সিটগুলো আস্তে আস্তে চেঞ্জ করতে দিব, কারণ একটা হল মালিক সব হল মালিক তার এক না, একরকম টাকা নাই তাদের সবাই, তারা কিন্তু জীবনে কম টাকা কামায়নি, তাহলে করে না কেন? মানে যে গাড়ি বাড়ি করছে, পোলাপাইন লেখাপড়া করেছে বইয়ের বিশ্বে নিয়ে, ঠিক আছে, আবার কেউ উড়ায় আলাইছে, বুঝলেন নেই, তাই উচিত হল মালিক উচিত যে অন্তত প্রজেক্টার আর পর্দাটা ক্লিয়ার থাক, আর ওয়াশরুম টোয়াশরুম ভালো থাকুক, গেট মেট সুন্দর থাকুক, যাতে আমাদের ফ্যামিলি যত 64 জেলার যে করে হল আছে, যারা যারা হল ভাঙে নাই তারা আমি মনে করি যে আবার সিট ঠিক বসাই, আবার সুন্দর, যেহেতু এই ব্যবসা থেকে মানুষের লাভ হচ্ছে, সেক্ষেত্রে এখানে কেন ইনভেস্ট করতেছে ভাই? আমি একটা কথা বলি, আজকাল এই যে সফরুদ্দিন ভুঁইয়া অবিশ্বাস সিনেমা হল, সেই লোক কিন্তু মন্ত্রণালয়ে যে কাঁদছে, যেটা আমরা খাইছি, যেটা আমরা খাইছি এটা আমরা ভাঙতারুম না। আমি শুনছি যে সে নাকি মুনলাইটে চাকরি করতো, মুনলাইট সিনেমা হলে আদমজি, তো সে হতো আজকে তার 3 মেয়ে মনে হয়, এক মেয়ে দুবাই থাকে, 2 মেয়ে থাকে বাইরে, আর 1 মেয়ে থাকে বাংলাদেশে, ঠিক আছে, তাই তার মেয়ে যদি তারা সে যদি এত টাকা হইতে পারে এই সিনেমাতে ইত্তু হয়েছে না, অন্য থেকে তার টাকা আনতে পারে না, সিনেমাতে এসে তারা সব কিছু করছে, বুঝলেন নাই, তো সিনেমা যারা সিনেমার টাকা খাইছে, সিনেমাতে পোলাপানি লেখাপড়া করেছে, বড় করাইছে, রক্ত মাংস, টাকা পয়সা ইনকাম করছে, বাড়ি গাড়ি করছে, বিল্ডিং উঠেছে, জায়গা কিনছে, যেহেতু বাংলা সিনেমার একটা জোয়ার এসেছে, সেক্ষেত্রে তাদের ইনভেস্ট করা উচিত, ইনভেস্ট না করলে তো আসলে মানুষ ওই হল থেকে মুখ ফিরিয়ে ইনভেস্ট। আপনি আজকে যদি কথার কথা, আজকে যদি আপনি একটা বাদাম বিক্রি করতে যান, তারপর আপনি মনে করেন যে 500 টাকা ইনভেস্ট দরকার আছে, ইনভেস্ট লাগবেই যে কোনো ক্ষেত্রে, বাদামটা আপনি কিনে আনবেন, ভাজবেন, তারপর রাস্তায় নিয়ে আপনি হাইটাও বিক্রি করেন, তারপর আপনি মনে করেন যে 500 টাকার বাদাম 500 টাকা চালান লাগবে, ঠিক আছে, ইনভেস্ট ছাড়া কোনো উপায় নেই। আর সাকিব ভাইকে যেটা বলতে চান সেটা হচ্ছে যে তার আসলে এরকম সিনেমা করা উচিত, কারণ হচ্ছে যে মানুষ ধরেন যে স্মার্ট ছবি কিন্তু পছন্দ করে, আজকে এবার কিন্তু দর্শক সাকিব ভাইকে কিন্তু দেখাই দিচ্ছে, এটা একটু যদি বলতেন সাকিব ভাই কিন্তু একলা একলা কিং খান ভক্তরা একা দেখায় নাই, আমি একটা কথা বলি, কিং খান ভক্তরা একা দেখায় নাই, আজকাল সবাই দেখাইছে এখানে, কিং খান ভক্তরা 100% আছে, এখন আমাদের ভক্ত কিং খান ভক্ত 200% ছড়া গেছে এখানে, 200%, কিসের জন্য? যে ইন্টারন্যাশনাল মান ছবি হচ্ছে, যেরকম আমাদের প্রিয়তম হয়েছে, তারপরে আমাদের এই মানটা আসলে ধরে রাখা উচিত, হ্যাঁ হ্যাঁ, রাজকুমার হয়েছে, তারপরে আমাদের তুফান হয়েছে, এরকম ধরনের যদি মনে করেন যে মানটা ধরে রাখে, ঠিক আছে, তাহলে মনে করেন যে আরও আরও সুন্দর সামনের দিনগুলো আরও ভালো হবে, সিনেমামুখী দর্শক হলে আসবে, হল সুন্দর হইব, এই ইন্ডাস্ট্রিজ কোনো দিন এই ডুবার সম্ভাবনা। আচ্ছা অলরেডি কিন্তু আমরা দরদের টিজার দেখছি, দরদ কেমন হতে পারে? এই দরদ
মামুন ভাই তো চ্যালেঞ্জিং মানুষ, খুব ভালো লাগে লুকটাকে আমার, যে পুরো টিম পুরো ইন্ডিয়া কাজ করছে, ইন্ডিয়া অনেক বাজেট ছবিটা, প্যান ইন্ডিয়াই প্রথম ছবি সুনান চৌহানের লগে, ঠিক আছে, এই দরদ আরো বুম পাঠাবে, হ্যাঁ ইচ্ছারা ঈদ করবো, ইচ্ছারা ঈদের আনন্দ দিব, ওদিনকেই মনে হইব যে ঈদ, ঠিক আছে, কিন্তু ঈদের ফেস্টিভ্যালে আসতে পারলে ছবিটা দর্শক একটু বন্ধু বন্ধু পায়, মানুষ বন্ধু পায়, একটু আসতে পারে ভালো করে, ঠিক আছে। আর আমাদের খান সাহেবের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনি ভালো ভালো মানের ছবি করবেন, ঠিক আছে, আপনি ভালো ভালো মানের ছবি করবেন, গ্যাংস্টার লুক অন্তত বছরের দুইটা, আর দুইটা হইলো আপনার ফ্যামিলি স্টাইল বা রোমান্টিক অ্যাকশন বা ড্রামা, ঠিক আছে, এই ধরনের। আর কলাকৌশলী টেকনিশিয়ান মেকনিশিয়ান যা আছে সব ভালো নিতে হবে, অ্যাকুরেট একে মানে এ কোয়ালিটি মানে বি কোয়ালিটি সি কোয়ালিটি যা দেবো না, মানে পুরোনো সে নতুন নিল মানুষ। ধরেন আপনি, ধরেন আমি কথা বলি, আমি মনে করেন আপনি, আমি ধরেন বি কোয়ালিটি, আমি আজকে এই কোয়ালিটির লগে যে আমি সহকারী কাজ করুন তার সব কাছে, আমি শিখে লাগলে তার কাছে আমি এ কোয়ালিটি শিখে কাছে যাবো আস্তে আস্তে, বুঝলেন না, এইভাবে এইভাবে যুগ হইয়া সবাই একত্রভাবে কাজ করতে হইব, নাহলে সমস্যা। সব মিলে তুফান কেমন লাগে? হ্যাঁ তুফান তো ভাই বুঝেন নাই, মনে হইলো যে আপনার কেজিএফ ফেল, বুঝেন নাই কি এর কেজি টাকা অসুল, ঠিক আছে, টাকা অসুল তিনবার দেখছি, আপনি কি কর না কর, আমরা তার একবার দেখি না তিনবার দেখছি, বুঝলেন নাই, তুফানের মতন হয়েছে, কেজিএফ টেজিএফ কোনো বেল নেই, খান সাহেবের কাছে বেল নেই, অভিনয়ের কাছে বেল নেই, আপনারা দেখে নিয়েন পারলে যে আমি এই পুলায় কি কইছিল যে দুবার যেহেতু দেখছেন তাহলে আপনি বুঝছেন কি ইন্টারন্যাশনাল মানের ছবি, ঠিক আছে, ওকে আল্লাহ।